টাকা পয়সা হইলে নাকি, গাড়ি বাড়ি হইলে নাকি সবাই পাশে থাকে। আমার তো কিচ্ছু ছিল না, একটা তারা ছিল, আর সেই তারাটা আমার কলিজার টুকরা বউ সোহা, যার কারণে আজকে আমি অনেক দূরে এগিয়ে গিয়েছি। যে আমার পাশে ছিল বলে শূন্য হাত থেকে আজ আমি পূর্ণ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, উই আর জাস্ট ওয়েটিং ফর দিস ডে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, অ্যান্ড আমরা বলে বোঝাতে পারবো না কী পরিমাণ খুশি আজকে। এই দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম লাস্ট ওয়ান ইয়ার ধরে। কেন ওয়ান ইয়ার বলছি, গত বছর এমন দিনে আমি আমার কারটা সেল করে দিয়েছি। জানি অনেকেই জানেন না যে আমার একটা গাড়ি ছিল, যাই হোক সেই চাপা কষ্ট আজকে আকাশে উড়িয়ে দিলাম। আমি কখনো কোনো কিছুর জন্য তেমন ফিল করি নাই, কান্না করি নাই, বাট লাস্ট টাইম আমার গাড়ি সেল করার সময় সোহাগের জড়িয়েদের অনেক কান্না করেছিলাম, আর সেই মুহূর্তটা আমার এখনও মনে পড়ছে। সে আমাকে বলেছিল, ইনশাল্লাহ তুমি এর থেকে আরও বেটার কিছু পাবা, অ্যান্ড ওয়ান ইয়ারের মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনেক বেটার পেয়েছি, অনেক অনেক বেটার। আর শুধুমাত্র সেটা সম্ভব হয়েছে সোহা পাশে ছিল, আর আমার পরিবার, বিশেষ করে আমার সাফওয়ান, আমার কলিজার টুকরা সন্তান, সে আমাদের জন্য অনেক বেশি মহামূল্যবান, আল্লাহর রহমত। সে আসার পর থেকে আমাদের কোনো কিছুর কমতি নেই, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ছোট বোন কুমকুমের হাসি দেখে আমি তো অবাক। সে অনেক বেশি খুশি, কারণ তার ফেভারিট কালারই হচ্ছে ব্লু, আর আমাদের গাড়ির কালারই ছিল ব্লু, অ্যান্ড ও অনেক অনেক বেশি এক্সাইটেড ছিল। সারাটা দিন আমি অনেক কষ্ট করেছিলাম সোহাকে এই সারপ্রাইজ দেওয়ার জন্য, মানে পুরো একা একাই সব কিছু ম্যানেজ করেছি, সাথে ছিল ছোটো ভাই আর আমার ক্যামেরাম্যানগুলো। যাই হোক, অবশেষে আমি সফল হয়েছি এতে। অনেক কিছু আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, অ্যান্ড এই সারপ্রাইজটা করার পেছনের কারণটা কি জানেন? হঠাৎ করে একদিন আপনাদের আপু আমাকে খুব হতাশা নিয়ে বলেছে, একটা ভিডিও দেখিয়েছিস, কোনোদিন যদি এরকম একটা গাড়ি সারপ্রাইজ দিতে পারতাম নাদিম। ঠিক ওই দিনে আমি আপনাদের আপুকে বলেছিলাম যে কোনো একদিন যদি গাড়ি কিনে ঠিক এভাবেই তোমাকে আমি সারপ্রাইজ করব, দেখো শুধু তুমি আমার পাশে থেকো। আমাদের পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন নয়ন। তিনি কিন্তু বলতে গেলে আমার বন্ধুর মতোই, আর এক্সোটিক এম্পোরিয়ামের ওনার, অর্থাৎ আমি যেই গাড়িটা কিনেছি ওনার শোরুম থেকেই কিনেছি। আমি কখনো কল্পনাই করি না যে একজন শোরুমের ওনার এভাবে আমাদের সাথে সময় কাটাবে। বন্ধুত্ব এমনই হওয়া উচিত যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। সে কিন্তু আজকে আমাকে অনেক বেশি সাহায্য করেছিল আজকের এই ডেকোরেশনে, অ্যান্ড আমাদের প্ল্যান ছিল এই পুরো সারপ্রাইজিং ভিডিওটা দিনের বেলায় বানাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এটা রাতে করতে হয়, অ্যান্ড রাতে ইনস্ট্যান্ট জেনারেটর ম্যানেজ করি, তারপর সবাই মিলে সবার চেষ্টায় কিন্তু এত সুন্দর একটা আয়োজন করতে পারে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, সবাই বলে তুমি অনেক বেশি কান্না করো সব সময়, আজকে সত্যি করে বলবো, আজকে কেন কান্না করলা? তো কান্না করব না, আমি কখনো কল্পনাও করতে পারি না আমি এমন একটা সারপ্রাইজ পাবো। আমার হাজবেন্ড, আমার প্রাণ প্রিয় স্বামী, আমাদের বিয়ের 3 বছরের মধ্যে সে যে এত কিছু করবে সেটা কল্পনারও বাহিরে ছিল আমার। বিয়ের আগে আমি সবসময় ভাবতাম আমার হাজবেন্ডের একটা বাইক থাকবে যেটা নিয়ে আমরা সব জায়গায় সবসময় ঘুরবো। কখনো কল্পনাও করি না আমার হাজবেন্ডের এত দামি কার থাকবে। আসলে কল্পনা করবো কিভাবে, আমরা তো ছিলাম মধ্যবিত্ত, মধ্যবিত্তদের কখনো এসব স্বপ্ন থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের একটা কার আছে, সুন্দর ফ্যামিলি আছে, আমাদের একটা সন্তান আছে, আর কি চাই জীবনে, সব পেয়েছি আলহামদুলিল্লাহ। শুধু ধরে রাখতে চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় এমন হাসি খুশি রাখে। এত দূরে বিয়ে করাতে সবার মনে অনেক কষ্ট ছিল, আজকের ভিডিওটা দেখার পর হয়তো বা আর কারো কষ্ট থাকবে না। এই গাড়ি কেনাতে শুধু আমি আর নাদিম খুশি না, আমাদের ফ্যামিলির সবাই খুশি। কেউই ভাবতে পারে নাই আমরা এত তাড়াতাড়ি এত কিছু করে ফেলবো। পরিবারের কিন্তু কেউই জানতো না আমরা যে গাড়ি নিচ্ছি। আমার শুধু একটাই চাওয়া, আমরা সবাই মিলেমিশে যেন এভাবে একসাথে থাকতে পারি, কারণ পরিবার ছাড়া জীবন অসম্পূর্ণ। এবং আমাদের বাসার নতুন সদস্য চলে এসেছে, এখন আমরা শুনবো আমাদের ফ্যামিলির সবার মুখ থেকে কেমন লাগলো আমাদের এই সারপ্রাইজটা, এবং তারা কতটা খুশি এটা দেখে। আঙ্কেল বলেন, কিছু একটা বলেন। আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলে যেমন একটা যে সবাই একটা যে শখ পূরণ হইলো, আমি এটা আল্লাহর দরবারে লাখ 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 জি। আন্টি একটু কিছু বলেন তো, কেমন লাগতেছে আপনার থেকে? কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। আল্লাহ আমার ছেলের আশা সব পূর্ণ করুক, আমি মা হয়ে দোয়া করি যেন আরো উপর উঠতে পারে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং নতুন নতুন ব্লগ দেখতে পাবেন, আল্লাহ হাফেজ। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।